ওয়েলকাম টু সমর সেন ধামাকা। এই গাইজ, ওয়েলকাম টু চ্যানেল, আমি মনোজের। এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই ট্রেন্ডিং, দাদু ট্রেন্ডিংটাকে ছাড়তেই চাইছে না, এটা তো জিদ্দা কোথাও গিয়ে। আমি সত্যি কথা, মানে উই আর স্পেশালি এক্সাইটেড, স্পেশালি এক্সাইটেড, মানে এটা সত্যি কথা যে ট্রেন্ডিং লিস্ট, সেই ট্রেন্ডিং লিস্ট লোকে বলে ঠিক আছে চলো আমার এক নম্বর ট্রেন্ডিং, দু নম্বর ট্রেন্ডিং ছিটকে যায় লোকে, তার পরবর্তীতে লোকে ছেড়ে দিতে চায়, বাট জিদ্দা তো ছাড়তেই চাইছে না। আমি অবাক হয়ে যাচ্ছি ভাই, ওই ট্রেন্ডিং লিস্টটাকে জিদ্দা পুরো আঁকড়ে ধরে রয়েছে। সেই মানে জিদ্দারই একটা বসের ডায়লগ ছিল যে টাকা যে খাবলাম এনে দেবো, টাকা তার নিজের পায়ের তলার মাটিটাকে আমার বলার অধিকার আমার আছে, মানে এইসব ডায়লগগুলো ভাই মনে পড়ে যায়। ভাই জিদ্দা মানে জিদ্দা, জিদ্দা মানে এরা, জিদ্দা মানে বস, জিদ্দা মানে কিং, এটা আমরা মানি, এটা সত্যি কথা। মানে উনি রাজত্ব বা রাজার মতনই কাজকর্ম করেন, মানে ওনার কিছু করার নেই, মানে অডিয়েন্স ওনাকে এত ভালোবাসে, দর্শক এই লেভেলে স্টারডম, এবং সত্যি কথা বলছি জিদ্দার কোনো কাজ মানে ওটিটিতে আসবে বা স্যাটেলাইটে আসবে বা ইয়েতে আসবে, সোশ্যাল মিডিয়াতে আসবে, সেখানে ব্লাস্ট ঘটাবে না, এটা হতে পারে। জিদ্দা আসা মানে যে কোনো জায়গায় সেটা ব্লাস্টই হবে। আমরা সবাই জানি যে জিদ্দাকে নিয়ে কী উৎসব, কী উন্মাদনা প্রথম দিন জিদ্দার ছবির মানে লঞ্চের ক্ষেত্রে হয়, সেসব তো ঠিকই আছে। চলো এখন আমরা বুমেরাঙের ক্ষেত্রে একটা দারুণ ধামাকা দেখতে পাচ্ছি। ধামাকাটা কীরকম? ধামাকাটা হচ্ছে এই রকম ধামাকা যে এখনই 6,25,000 মতন সাবস্ক্রাইবার, সরি ভিউজ হয়ে গিয়েছে, এবং বিশাল বিশাল লাইকস, তো মানে বিশাল পরিমাণে লাইকস হয়ে গিয়েছে, এবং কমেন্টসও কিন্তু মারাত্মক রকম পড়ছে। এর পরবর্তীতে একটা জিনিস বলবো শুধু তোমাদেরকে, নাম্বার 17 অন ট্রেন্ডিং বন্ধুরা, এখনও নাম্বার 17 ট্রেন্ডিং, মানে এক নম্বর দু নম্বর ছেড়ে দিয়েছে তো ঠিক আছে, চার দিন দেখাচ্ছে, পাঁচ দিন অ্যাকচুয়ালি, পাঁচ দিন মানে টানা পাঁচ দিন ট্রেন্ডিং লিস্টে থাকা মুখের কথা ভাই, তাও 17 ধরে রেখেছে, মানে ছাড়বো না কিছুতে, ভাঙবো তবু মচকাবো না, এরম একটা ব্যাপার জিদ্দার। এই যে ব্যাপারটা, এটা দারুণ, ট্রেন্ডিং জিদ্দা মানে ট্রেন্ডিং, জিদ্দা মানে হিউজ ভিউজ ভাই, 6,25,000 ভিউজ, তাও আবার এরকম একটা কন্টেন্টে, এটা মানতে হবে ভাই। অনেকেই বলবে কী আর এমন ব্যাপার আছে ভাই, এটা 6,25,000 মুখের কথা না, কোনো বুস্টেড ভিউজ না ভাই, এটা অ্যাকশন ছবি না ভাই, এটা পুরো আউট অ্যান্ড আউট মানে একদম অ্যাকশন ছবি বা মাস মশালা ছবি নয়, এটা একটা সাইফাই ঘরানার কমেডি ছবি, তার সঙ্গে সঙ্গে অ্যাকশন মোমেন্টস থাকবে। তো সেই জিনিসটা ট্রেলারের ভিতরে, টিজারের ভিতরে আমরা একটা অ্যাকশন সিকোয়েন্স দেখতে পেয়েছি, তার মধ্যে এরকম হাইপ, সত্যি কথা বাংলার ওয়ান অ্যান্ড অনলি দ্য বিগেস্ট সুপারস্টার, তার জন্যই কিন্তু আমার মনে হয় এরকম এরকম ক্রেজটা হয়, এরকম পাগলামিটা হয়, যে উনি যেভাবেই আসুন না কেন উনি আসবেন আর সেই ঝড়টা উঠবে, এবং ঝড়টা দেখো উঠে গেছে, ঝড়টা কিন্তু উঠে গেছে, এটা মানতেই হবে যে ভয়ঙ্কর লেভেলের ঝড় উঠেছে, সেটার জন্যই কিন্তু এই রেসপন্স সত্যি ইট ইজ অ্যামেজিং স্পেলবাউন্ডিং রেসপন্স। এবং কখনোই গ্রাসরুট এন্টারটেনমেন্ট ব্যাপারটাকে ট্রেক এন্ড ফর গ্রান্টেড নিচ্ছে না, যে কারণে আজকে রজতভ দত্তর একটা মানে ক্লিপ ছাড়া হয়েছে, ক্লিপ না মানে বলা যেতে পারে একটা স্ক্রিনশট ওই পুরো টিজারটার থেকে, সেটা ছাড়া হয়েছে, এবং বুমেরাং আসছে 7 জুন, হেভি প্রমোশন করছে ভাই, এরকম প্রমোশন আমি দেখিনি ন্যাচারালি, গ্রাসরুট কিন্তু ফাটিয়ে প্রমোশন করছে, অ্যাকচুয়ালিতে এফেক্টিভ প্রমোশন করছে, সত্যি জিদ্দা বিগ স্যালুট, অ্যান্ড মানে এটা জিদ্দা বলে সম্ভব ভাই, এখনও ট্রেন্ডিং ধরে রেখেছে, এরকম ভিউজ পাচ্ছে, জমে গেছে, জাস্ট জমে গেছে, এবার শুধু হিন্দি টিজারটার অপেক্ষায় রয়েছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।